সাবস্ক্রাইব করুন ইলমি বশীকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশীকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি বশীকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার, চলুন আজকে একটি নতুন বশীকরণ শিখি। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে শেখাবো, কোনো মানুষকে যদি আপনি বাড়িতে উপস্থিত করতে চান তাহলে যে কাজটা করতে হবে সেই কাজটা আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বাড়িতে উপস্থিত করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তাই এই ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই তদবিরটা অবশ্যই আপনি করবেন, তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বাড়িতে উপস্থিত করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দিব একটি যন্ত্র, যে যন্ত্রটা আপনি যদি করেন তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বাড়িতে উপস্থিত করতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন আজকের যে যন্ত্রটা ওই যন্ত্রটা সর্বপ্রথম এঁকে নেই, তারপরে আলোচনা করব এর প্রয়োগবিধি সম্পর্কে। তো ভিউয়ার্স, যন্ত্রটা কীভাবে আঁকতে হয় আপনারা খুব সুন্দরভাবে দেখবেন, আরও ইনশাল্লাহ আমি খুব সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তারপরেও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আমি অবশ্যই স্কেল ব্যবহার করিনি, স্কেল ব্যবহার না করে আজকের এই যন্ত্রটা আঁকাবো। অবশ্যই আপনারা যখন করবেন তখন একটি স্কেল ব্যবহার করবেন। এখানে যদি আমি স্কেল ব্যবহার করতে যাই তাহলে ভিডিওটার বানানোর জন্য সময়টা অধিক হয়ে পড়বে, আর আপনারা এই ভিডিওটা না দেখে চলে যাবেন, আরও অবশ্যই আপনারা বোর হয়ে যাবেন। তাই আমি হাত দিয়ে আঁকাবো, আরও অবশ্যই হাত দিয়ে আঁকালেও এই যন্ত্রটা আপনারা হাত দিয়ে আঁকাতে পারেন বা স্কেলও ব্যবহার করতে পারেন। তো হাত দিয়ে আঁকাটা সবচেয়ে সহজ একটি কাজ, আপনারা অবশ্যই খুব সুন্দর করে দেখে নেবেন। যা যা আমি এখানে টুকবো তা তা আপনারা খুব সুন্দর করে দেখে নেন। এইখানে আপনারা 16 লিখবেন, এইখানে লিখবেন 26, এইখানে লিখবেন 2, এইখানে লিখবেন 28, এইখানে 7, এইখানে 3, এইখানে 3, এইখানে 22, এইখানে 15, এইখানে 20, এইখানে 6, এইখানে 1, আর এইখানে এইখানে 4, এইখানে 6, এইখানে 21, এইখানে 23। তো এইটা হলো যন্ত্র। অবশ্যই যন্ত্রটা আপনারা খুব সুন্দর করে দেখে নেন এবং এই যন্ত্রটা বোঝার জন্য আপনারা অবশ্যই কোনো দিকদারি নাই বলে আমি আশা করি। তো যা হোক, এই যন্ত্রটা আপনারা গুরুচনা এবং কুমকুম দ্বারা লিখবেন। আমি এখানে আপনাদেরকে বোঝার জন্য এবং মুখস্থ থাকার জন্য লিখে দিই, তাহলে আপনারা খুব সুন্দর করে মুখস্থ রাখতে পারবেন। গুরুচনা, এক নম্বর গুরুচনা সংগ্রহ করবেন, দ্বিতীয় নম্বর সংগ্রহ করবেন কুমকুম, কুমকুম। তো যা হোক, দ্বিতীয় নম্বর আপনারা কুমকুম সংগ্রহ করবেন, তারপরে আপনারা সজারুর কাঁটা দ্বারা এই যে নকশাটা অর্থাৎ যন্ত্রটা, এই যন্ত্রটা আপনারা কাগজের উপর লিখবেন। কিসের দ্বারা? সজারু, সজারু, সজারুর, এটা কিন্তু সজারুর কাঁটা দ্বারা লিখতে হবে, কোনো ধরনের কলম ব্যবহার করবেন না। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা একটি কাগজ ব্যবহার করবেন এই লেখার জন্য, কাগজের এই যন্ত্রটা আঁকবেন এবং এই যন্ত্রটা অবশ্যই আপনি প্রত্যেক দিন আঁকাবেন। এবং একটা কথা মনে রাখবেন যে যেদিন এই যন্ত্রটা 100,000 বার 100,000 বার পূরণ হবে সেই দিনই আপনি যাকে বশীভূত করতে চান, আপনি যাকে উপস্থিত করতে চান সেই মানুষটা আপনাদের বাড়িতে উপস্থিত হবে।
তাই আপনারা যদি এই যন্ত্রটাকে একদিনেই 1 লক্ষ বার আঁকান তাহলে একদিনেই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে উপস্থিত করতে পারবেন। আর এই যন্ত্রটা যদি আপনারা 1 লক্ষ বার দিন যদি এই যন্ত্রটা এক এক দিন করে আঁকান তাহলে তো আপনারা বেঁচে থাকবেন না, এমনকি আমিও বেঁচে থাকবো না। তাই অবশ্যই একটা সংখ্যা আপনারা বের করে নেবেন যে এতদিনে আপনারা মানুষটিকে বাড়িতে আনবেন। ধরেন আপনারা 10 দিনে বাড়িতে যদি আনতে চান তাহলে ভাগ করে নেবেন 10 দিনে কতদিন করে বা কত সংখ্যা করে পড়ে, সেই সংখ্যা মতো আপনারা এই 10 দিনে এই যন্ত্রটাকে আঁকাবেন। তাহলে সেই কয়দিনের ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বাড়িতে উপস্থিত হওয়া দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এই যন্ত্র দিয়ে যেই কোনো মানুষকেই বাড়িতে উপস্থিত করতে পারবেন। যদি সে ব্যক্তি আপনার প্রেমিক হয় তাহলেও বাড়িতে উপস্থিত করতে পারবেন, প্রেমিকা হলে বাড়িতে উপস্থিত করতে পারবেন, এমনকি আপনার মা বাবা ছেলে মেয়ে আপনি যাকে উপস্থিত করতে চান না কেন তাকেই এই যন্ত্র দ্বারা উপস্থিত করতে পারবেন, আকর্ষণ করতে পারবেন। আরও যদি আপনি প্রেমিক বা প্রেমিকাকে আকর্ষণ করে আপনার নিজের কার্য হাসিল করতে চান তাহলেও এইটা দিয়ে আপনারা অবশ্যই খুব সহজে করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এইখানে আশা করি যে এইখানে কোনো কিছুই বুঝতে অসুবিধা নেই, যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য শুভকামনা করে আজকের মতো রাখছি।